এক সময় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের চারদিকে ছিল বিল। একদিন মান্দার বিলে স্নান করতে যান এক দরিদ্র অন্ধব্রাহ্মণ। তিনি ছিলেন রামভক্ত। স্নানকালে তিনি রাম, লক্ষণ ও সীতা বিগ্রহ পান। বিগ্রহগুলোকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে যান। পরে তিনি মন্দির তৈরি করে পুজো অর্চনা শুরু করেন। এতে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান বলে জানা যায়, আর তার দরিদ্রতাও দূর হয়ে যায়। এ কথা লোকে মুখে ছড়িয়ে পড়লে নাটোরের রানী ভবানী 1780 সালে এই মন্দিরটি বড় পরিসরে নির্মাণ করেন। মন্দিরের সেবায়িত ছিলেন মান্দা দেবী, তার নামেই এই এলাকার নাম মান্দা হয়েছে। এছাড়া রঘুনাথ নামে মন্দিরের এক পূজারীর কথা শোনা যায়। জাগ্রত মন্দির হওয়ার জন্য মন্দিরের নাম শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির হয়েছে। প্রতি বছর শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরে রামনবমী পূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গা থেকে লক্ষ ভক্তের ঢল নামে। কীর্তন, প্রসাদ বিতরণ, ভক্তদের পূজা অর্চনা, ভোগ নিবেদন ও মানব দেওয়ার মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে মন্দিরের চারপাশ। রাম ভক্তদের মিলন মেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ। এ মন্দিরটি খুব জাগ্রত। এ মন্দিরে মানত করে অনেকের ইচ্ছা পূরণ হয়েছে, অনেকের দৃষ্টিশক্তিও ফিরে পেয়েছেন। মানতে অনেক মৃত শিশুর প্রাণ ফেরার কথাও শোনা যায়। শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সভাপতি চন্দন মৈত্র বলেন, এ মন্দির পুরো বাংলাদেশে একটি বিরল মন্দির। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজন এ মন্দিরে আসেন এবং মানত করেন। তিনি আরো বলেন, এই মন্দিরে মানত করে জন্ম অন্ধ ভালো হওয়ার নজির রয়েছে। বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সহযোগিতায় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নতুন মন্দির নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে মন্দিরের রাস্তা চওড়াকরণ সহ মন্দিরের অবকাঠামো উন্নয়ন কাজ করার আহ্বান জানান। মন্দিরটি বাংলাদেশে একটা বিরল মন্দির, এর বিরাট মাহাত্ম্য সম্বলিত একটা মন্দির, যার জন্যে প্রতি বছর রামনবমী যেটা প্রধান উৎসব এখানে, সেই উৎসবে এখানে লক্ষাধিক লোকের আগমন ঘটে এবং দূর দূরান্ত থেকে গোটা দেশের লোক, বাংলাদেশের লোক আসে, তাছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান এগুলো থেকেও অনেক ভক্ত এখানে আসেন, বিভিন্ন মানসা করেন এবং তারে মানসা মনোবাঞ্ছা পূর্ণ হয় জন্যই তারা এখানে প্রতি বছর আসেন। এখানে সবচেয়ে মাহাত্ম সম্বলিত যেটা বিষয়টি যেটা প্রচলিত এখানে, সেটা হলো জন্মান্ধ ভালো হয়। এটা আমরা আমাদের এই কমিটি আমলেও কয়েকবার দেখেছি এখানে জন্মান্ধরা ভালো হয়েছে, এই এটাই সবচেয়ে বড় জিনিস। এবং তাছাড়া যেসব ভক্তবৃন্দ যাদের বিভিন্ন মানসা, কেউ সন্তান লাভের জন্যে মায়েরা এখানে মানসা করেন তাদের সন্তান লাভ ঘটে, বিভিন্নভাবে বিভিন্ন অসুখ বিসুখের জন্য কেউ মানসা করেন তারা সেই অসুখ থেকে তারা পরিতৃপ্তি পায়, বিভিন্ন রকম মানুষের জন্য এখানে আসেন আমাদের এই মন্দিরে, যার জন্য মন্দিরটির উন্নয়ন আমাদের একান্ত দরকার। এবার মোটামুটি খাদ্যমন্ত্রী মহোদয় আমাদের সহযোগিতা করে একটি নতুন মন্দির ভবন নির্মাণ করছি, যেখানে প্রায় 5 কোটি টাকা আমাদের খরচ হবে। তাছাড়াও মন্দিরে আসার যে রাস্তাটা সঠিক পরিসর না হওয়ার জন্যে আমাদের ভক্তগণে আসার জন্যে খুব সমস্যা সৃষ্টি করে, এই রাস্তাটি কমপক্ষে 20 ফিট চড়া হওয়া উচিত। এছাড়াও মন্দিরটির অবকাঠামোগত উন্নয়নে এদেশের সরকার বাহাদুরের কাছে আমি আবেদন জানাচ্ছি, যাতে সরকার বাহাদুরের তরফ থেকে একটা তহবিল এখানে দেওয়া হয়, যাতে মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন এবং এ মন্দিরের স্যানিটেশন সিস্টেমটাকে যাতে ডেভেলপ করা যায়, যাতে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এসে যাতে কিছুটা স্বস্তির সঙ্গে এখানে পূজা দান করতে পারে, এটাই আমার একমাত্র কামনা।